शुभ सकाल सबाइके आमंत्रण जानाচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। বরাবরের মতো একটি সুন্দর দিনের প্রত্যাশা থাকলো সবার জন্য। দর্শক, আমাদের এই রাঙা সকাল অনুষ্ঠানটি সব সময় সফল মানুষদের জীবন গল্প নিয়ে কথা বলে। আপনারা জানেন যে জীবন গল্পে আমরা সব সময় অনুপ্রাণিত হই এবং আমরা আশা করি আপনারাও সেই জীবন গল্পে অনুপ্রাণিত হন। আজও আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন সফল মানুষ, রয়েছেন একজন উদ্যোক্তা ও সংগঠক কাজী রিয়াজ রহমান। আর বরাবরের মতো পুরো রাঙা সকাল পরিবার তো থাকছি আপনাদের সঙ্গে, থাকছে কাজী রসনারা সাকি কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে, ভালো কাটুক দিন। সবসময়ের মতো যেভাবে বলি আজকের সকালটাতেও তাই আপনার জন্য শুভকামনা থাকছে। তো আজকের সকালবেলা আমরা আসলে এমন একজন তরুণকে নিয়ে কথা বলবো যিনি অনেক তরুণকেই স্বপ্ন দেখাচ্ছেন। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। সবকিছু মিলিয়ে কেমন আছেন? এই যে করোনা পরিস্থিতি, বৈরী পরিস্থিতি, ব্যক্তিগত জীবন, সমস্ত কিছু মিলিয়ে। শুরুতে শুকরিয়া আদায় করছি সৃষ্টিকর্তা কথা আল্লাহর কাছে। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট করোনার সময় থেকে যে কাজগুলো করছি আসলে কাজগুলো আসলে থেমে নেই। বর্তমানে করোনার মৃত্যু একটু কমেছে, বাট আসলে দেখা যাচ্ছে যে আমাদের কার্যক্রম কিন্তু চলছে। মাসতুল ফাউন্ডেশন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ এবং সবাই মোটামুটি জানেন, যারা ফাউন্ডেশন নিয়ে কাজকর্ম করেন তারা জানেন। এটা আপনার জীবনের অন্যতম অ্যাচিভমেন্ট আমি বলতে পারি। সেই জায়গাটায় আমরা আসার আগে আমরা শৈশব থেকে শুরু করতে চাই ক্রোনোলজিক্যালি। ছোটবেলাটা কেমন কেটেছে? সবকিছু মিলিয়ে কেমন ছিল? পরিবেশ, প্রতিবেশ, পরিবার, সবকিছু মিলিয়ে জানতে চাই। আচ্ছা, ছোটবেলা যেটা হচ্ছে আমরা 8-10টা শিশুরা যেভাবে বড় হয়েছে আমি ঠিক সেভাবে বড় হয়েছি। আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। সো দেখা যাচ্ছে যে বাবা আমাদেরকে স্কুলে মাঝে মাঝে ড্রপ আউট করে দিয়ে আসতো, মাও মাঝে মাঝে নিয়ে আসতো। তো দেখা যাচ্ছে ছোটোবেলাতেই দেখা যাচ্ছে যে আমাকে টিফিন দিত 2 টাকা বা 3 টাকা। সো তখনই আসলে দেখা গেলো যে যখন আমি স্কুলে যাই তখন আমাকে বাঁচার পথে ছিল, আমাকে ধরতো যে ভাই আমাকে কিছু খাবার একটু কিনে দেন বা একটু কিছু গিফট করেন আমাকে। ঢাকাতেই? ঢাকাতেই, হ্যাঁ ঢাকাতে আমার বেড়ে ওঠা। তো আসলে তখন আসলে ওই সামর্থ্য ছিল না ওদেরকে আমি কি দেবো। তো লজ্জায় আমার মনে আছে যে আমাকে টিফিন দিয়েছিল 2 টাকা। সো আমি 2 টাকা দিয়ে আমি লজ্জা দৌড় দিয়ে চলে আসছি। আমি ভাবছিলাম যে 2 টাকা তাকে দিয়েছি, সে আমার নাকা সেনা মনে করে যে কি মাত্র 2 টাকা দিল। এটা হচ্ছে আমার মনে ক্লাস 4 বা 5 ছিলাম ওই সময় আর কি। তো আসলে সে সময় ভাবছিলাম যে কখন আমি বড় হব, কখন আমি আসলে এই 2 টাকা যা তাদেরকে আমি 20 টাকা দিতে পারবো। আমি তখন স্বপ্ন দেখেছিলাম যে আমি একসময় বড় হয়ে তাদেরকে আমি 20 টাকা দিব। সত্যি কথা আমার প্ল্যান ছিল না যে আমি 200 টাকা দিতে পারবো কিনা বা 2000 টাকা দিতে পারবো কিনা। তো ওই সময় আমার প্ল্যান ছিল যে ওদেরকে আমি কখন 20 টাকা দিতে পারবো। সো এভাবে দেখা গেলো যে একসময় বাসা থেকে টিফিন দিচ্ছে 20 টাকা, যাতায়াত ভাড়া দিচ্ছে, রিক্সা ভাড়া দিচ্ছে 10 টাকা থেকে 20 টাকা। সো দেখা যাচ্ছে যে আমি হেঁটে স্কুলে আসা যাওয়া করেছি, বাকি টাকা দিয়ে কিছু সিঙ্গারা পুরি খেয়েছি আর বাকি টাকাটা আমি বাচ্চাদেরকে দিয়েছি। এটা কি আপনার একদম সেলফ নিজে থেকেই হয়েছে মানে, নাকি কাউকে দেখেও ইন্সপায়ার হয়েছেন? আসলে মানে দেখা যাচ্ছে যখন আমি আম্মু বা আব্বুর সাথে রিক্সা করে যাচ্ছিলাম তখন আমি দেখতাম যে স্কুল আশেপাশে অনেকগুলো বাচ্চা বসে থাকতো। তো আমি দেখেছি যে অন্য গার্জেনরা বা আমার বাবা মারাই তাদেরকে মাঝে মাঝে 2 টাকা 3 টাকা করে দিত, বাট তখন আমি দিতে পারতাম না। কারণ আমি তখন স্কুল কাঁধে ব্যাগ, আমার দেখা গেল যে স্কুলের ব্যাগের মধ্যে মনে কোনো প্রশ্ন জাগতো না ওই বয়সে। মানে যেটা হয় ছোটদের বিভিন্ন রকম প্রশ্ন আসে এবং বাবা মাদেরকে সেটা করতে থাকে যে ওরা কেন এখানে বসে আছে বা আমি স্কুলে যাচ্ছি তারা কি, এই ধরনের কোনো প্রশ্ন কি আপনার মনে আসতো? বাবা মাকে করা হতো? আমি ভাবছিলাম যে আমার বাবা মা আমাকে স্কুলে পৌঁছে দিয়ে আসছে, বাট ওই বাচ্চারা ঠিক স্কুলের বাইরে বসে আছে। তো এটা আমার কাছে একটু মানে আসলে ওই সময় আসলে এত কিছু বুঝি না আমি, বাট দেখলাম যে ওরা যায় না কেন স্কুলে। তখন আমি আমার বাবা মাকে ওই বয়সে আমি জিজ্ঞেস করছিলাম যে বাবা ওরা কেন স্কুলে ভর্তি হয় না। তখন বাবা আমাকে বলেছে যে হয়তো ওদের ফ্যামিলি ওদেরকে সাপোর্ট দিতে পারছে না, যার কারণে ওরা স্কুলে ভর্তি হতে পারছে না। ঠিক তখনই আমি মানে ভাবছিলাম মনে মনে, স্বপ্ন দেখছিলাম যে দেখি একসময় যদি আমি বড় হই আমি ওদের পড়াশোনা নিয়ে আমি কাজ করতে পারি কিনা। আসলে ওই সময় যে আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো আসলে কোনো প্ল্যানই ছিল না। আমার প্ল্যান ছিল যে আমার 2 টাকা থেকে যখন 20 টাকা হবে তখন আমি ওদেরকে 20 টাকা দিব, খাওয়াবো এবং একসময় বড় হলে আমাদেরকে স্কুলে পড়াবো। এই ছোট প্ল্যানটা ছিল। পরিবারে কে কে ছিলেন আপনার ওই সময়টাতে? আমার বাবা মা ছিল, আমার ছোট ভাই বোন আছে আর কি। মানে কেমন পরিবারে বড় হওয়া, মানে কেমন পরিবার, এই জন্য জানতে চাচ্ছি যে পরিবারের স্কুলিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাবা মায়ের আদর শাসন বা চারপাশে আমরা যেটা দেখে বড় হচ্ছি, আমরা সারা জীবন ধরে যতই শিক্ষিত হই না কেন ওই জিনিসগুলোই কিন্তু আমরা সারা জীবন ধরে নিজের অজান্তে ক্যারি করি। এই বিষয়গুলো একটু জানতে চাই, ফ্যামিলি ডিসিপ্লিন। আচ্ছা, তো এই হচ্ছে আমার মা একজন গৃহিণী, আমার বাবা একজন চাকরিজীবী এবং উনি ব্যবসা করতেন। ওই সময় থেকে দেখা গেলো যে বাবা তার কাজের জন্য সকালে বাইরে চলে যেতেন, আসতেন সন্ধ্যাবেলা আসতেন। দেখা গেলো যে আমার মাই আসলে আমাকে মূলত গাইডলাইনটা করতেন, স্কুলে নেওয়া আসা, তারপর হচ্ছে কোচিংয়ে নিয়ে যাওয়া। দেন হচ্ছে বাবা এসে রাত্রেবেলা আমাদের নিয়ে একটু বসতেন। তো আমি বাবা মার সাথে সবসময় ফ্রেন্ডলি ছিলাম, তারা আমাকে সবসময় সাপোর্টটুকু দিয়েছে। দেখা যাচ্ছে যে অন্য ফ্যামিলিতে হয় কি যে কিছু তুলনা করে যে তুমি ওদের থেকে তুমি কেন বেটার না, but our family the kami support ta peyechi ei support ta peyechi ebong alhamdulillah shurute থেকে তারাই আমাকে সাপোর্টটা দিয়েছে মাসতুল ফাউন্ডেশন যে শুটা করেছিলাম আমার মাসতুলের অফিসটা আমার 2 বছর আমার বাসায় ছিল এবং আমরা একটা অফিসে গিয়েছিলাম মনে আছে 2014-15 সালের দিকে আমরা ভাড়া দিতে পারিনি আমাদেরকে বাড়িলা ঘাট ঢাকা দিয়ে বের করে দিয়েছিল ওই সময় আমার খুব মন খুব খারাপ ছিল পড়েন আপনি তখন তখন আমি ভার্সিটিতে পড়াশোনা করি আচ্ছা ওটা অনেক পরের গল্প বলতে হ্যাঁ আমি ওটাই জানতে চাচ্ছিলাম যে যেটি বলছিলেন যে পরিবারের সাপোর্ট হ্যাঁ সাধারণত মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা হয় যে কোনো একটা কাজে মানে ছোটখাটো একটা সফলতা না দেখা পর্যন্ত হয়তো পুরোপুরি সেই সাপোর্টটা পাওয়া যায় না একটু সেই প্রতিবন্ধকতা নিয়ে কথা বলতে চাই তার আগে ছোট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাই তারপর আমরা সেই জায়গাটিতে আসব যে মাসতুল ফাউন্ডেশন তো আসলে একদিনই মাসতুল ফাউন্ডেশন হয়ে ওঠেনি সেই গল্প জানব দর্শক আপনাদেরকে জানাই মাসতুল ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমুখী সংস্থা 2013 সালে কাজী রিয়াজ রহমানের উদ্যোগে শুরু হয় মাসতুলের পথচলা 2016 সালে রায়ের বাজারে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে মাসতুলের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন জেলায় আরও 22টি স্কুলের হাজারখানেক দরিদ্র শিক্ষার্থীর হাতে নিয়মিত পৌঁছে দেওয়া হয় শিক্ষা উপকরণ স্পন্সর আ চাইল্ড স্বাবলম্বী প্রকল্পের পাশাপাশি 2019 সালে মাসতুল শেল্টার হোম গড়ে তুলেছেন যেখানে বাসস্থান হয়েছে অনাথ শিশুদের করোনার সময় মানুষকে সহযোগিতার বিষয়টিও যোগ হয়েছে অন্যান্য উদ্যোগের সঙ্গে খাদ্য সহায়তার পাশাপাশি সুরক্ষা সামগ্রী প্রদান ও সচেতনতা বৃদ্ধির মতো কাজও করেছে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পরিচালনা করছেন সেই সাথে করছেন করোনায় মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থাও যেমনটি বলছিলাম যে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রথমেই আপনার কাজ করা শুরু হয় যেটি 2013 সালে সেখান থেকে একটু জানি গল্পটা কি আসলে ঠিক আমি 2 বছর আগে একটু যেতে হবে মানে 11-12 দিকে তো আমি আসলে ওই সময় কলেজে পড়ি তো আসলে আমি ওই সময় একটু মিউজিক করতাম গিটার প্লে করতাম গান করতাম তো আমার একটা ভালো একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় আমরা জানি যারা মিউজিক করে তাদের একটা ফ্রেন্ড মিলে আমরা কোথাও গেলে আসলে আমাকে গিটার বাজাতে হতো গান করতে হতো সো আসলে সেই সময় ধামুরি লেকে আমরা সবসময় গান করতাম আচ্ছা তো গান করার সময় দেখা গেলো ধামুরি লেকে অনেক পথশিশু আছে অনেক টোকাই আছে যারা কিনা বিভিন্ন ধরনের জিনিসপত্র টোকায় বা পথশিশু যারা ভিক্ষা করে তো তারা আমাদের গানগুলো আমাদের শুনতো পাশাপাশি এসে ভাইয়া এই গানটা করেন ভাইয়া ওই গানটা করেন তারা বলতো তারা আমাদের সাথে মানে গান মিলাতো তো এক সময় তারা আমার কাছে মানে আবদার করলো যে ভাইয়া আমাদেরকে কেউ তো কোনো গিফট দেন না আমাদেরকে একটু বই খাতা দেন রং পেন্সিল দেন আমরা ছবি আঁকবো তো মানে আমি খুব মানে আমার খুব মানে ভালো লাগলো যে তারা যে আমাকে কাছে মনে করে যে তারা আমার কাছে রং পেন্সিল বা খাতা চেয়েছে পরে আমি তাদের কমপ্লেন করলাম যে ওকে ঠিক আছে আমি তাহলে তোমাদের বাসায় এসে তোমাদেরকে আমি রং পেন্সিল বা খাতাগুলো দিয়ে যাব আমি তো ঠিক 3 থেকে 4 দিন পরে আমি তাদের কাছে আমি 4-5 জনের রং পেন্সিল নিয়ে আমি তাদের কাছে হাজির হলাম আপনি একা গিয়েছিলেন আমি একা গিয়েছিলাম কারণ বন্ধু নিয়ে হাজির হয়েছিলাম বাট আমি এমন একটা পরিস্থিতির শিকার হয়েছি আমি খুব লজ্জা পেয়ে গেছি আমার ঠিক মনে আছে আমি খাতাপত্রটা আমি হাতে নিয়েছিলাম আমি ওদের রুমে গিয়ে আমি এত লজ্জা পেয়েছি আমি এটা পিছনে নিয়ে এসেছি কেন কারণ হচ্ছে আমি গিয়ে দেখলাম ওরা এত এক্সাইটেড ওরা 30-40 জন চলে আসছে মানে আমি ওদেরকে হয়তো গানের সময় আমার 5-6 জন সামনে ছিল আমি 5-6 জনের জন্য আমি আসলে বই খাতা কিনেছিলাম বাট আমি গিয়ে দেখি যে ওরা 30-40 জন হাজির হয়ে গেছে তারা সবাইকে বলেছে যে রিয়াজ ভাই আসবে আমাদের গিফট দেবে তো আমি আসলে সেই লজ্জা পেয়ে গিয়েছিলাম তখন আর ওই 5-6টা খাতা তাদেরকে দেওয়া হয়নি আর তো আমি তখন মনে মনে নিয়ত করলাম যে এটা আমার সুযোগ এই বাচ্চাদের সবাইকে আমি সাপোর্ট দিব দেন আমি একটা সপ্তাহ সময় নিলাম এবং বন্ধুবান্ধব বাসা থেকে আমি এই সাপোর্টটা নিয়ে আমি ঠিক এক সপ্তাহ পরে এই 30-40 জন বাচ্চাকে আমরা এডুকেশন গুডসটা দিলাম রং পেন্সিলের খাতা দিলাম তো তখনই আসলে ওদের মুখে যে হাসিটা দেখলাম ওদেরকে সবাই আসলে মানে দূর করে তাড়িয়ে দেয় যে ধরো ভিক্ষা করে বা ওই যে টোকায় কাজ করে তো আমরা যে ওদেরকে মানে খেলনা দিলাম বা যে এডুকেশন গুডস দিলাম ওরা আমাদেরকে যেভাবে আপন করে মনে নিয়েছে ওরা আমাকে বলছিল যে ভাইয়া কেউ আমাদেরকে দেয় নাই আপনি আমাদের ফার্স্ট দিয়েছেন তো মানে এটা আমার মধ্যে আলাদা একটা মানে ভালো কাজ অনুভূতি কাজ করে তো তখন আসলে তাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এখন দিলাম বা তোমরা কি করবা ওরা আসলে ওই সময় ওই যে কোনো স্কুলে ছিল না দেন আমরা প্ল্যান করলাম যে ওকে ঠিক আছে রং মিশিয়ে দিলাম রং মিশিয়ে দিলেও তো ওদের আর এডুকেশন বা ওদের কোনো মেন্টাল কোনো ডেভেলপ হবে না দেন আমরা একটা পথশিশু স্কুল দিই ধামুর লেক রবীন্দ্র সরোবরে ওই আড্ডা দিতাম আমরা গান করতাম পাশাপাশি বাচ্চাদের পড়াশোনা করাতাম एक कोणाते कोणाते मास्टर फाउंडेशनটা শুরু হয়ে গেল আর কি। কিন্তু স্কুলটা একটু জানি যে যেটি বলছিলেন যে শুরুতে আপনি 6 জনের জন্য কালার পেন্সিল খাতা নিয়ে গিয়েছিলেন, তারপরে যখন দেখলেন 30 জন যেটি বললেন যে ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে আপনি দিলেন, এই যে ফ্রেন্ডদের কাছ থেকে নেওয়া এটা সংস্থার মানে সংস্থানটা কি খুব ইজিলি হয়েছিল নাকি একটু বেগ পেতে হয়েছিল? ওই সময় আসলে যেহেতু আমি একটা ইনফ্লুয়েন্সার ছিলাম, যেটা আমি একটু মিউজিক করতাম, গান করতাম, তো আমি আসলে দেখালো যে কোথাও গেলে আমার বন্ধু বান্ধব একটা 20-30 জন হয়ে যায় বা এই যে রিয়াজ গান করবে, রাইট, তো ওইটাকে আমি আসলে কাজে লাগিয়ে সবাই আমাকে চিনে, আমি সবাই বলছি সবাই 100 টাকা করে দিতে হবে এবং সবাই আলহামদুলিল্লাহ আমার সেই সময় বন্ধুরা আমাকে অনেক সাহায্য করে, সবাই 100 টাকা করে দেয়। লাস্টে যে বাকি টাকাটা ছিল, বাকি টাকাটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের থেকে নেই, তো নিয়ে আসলে শুরুটা হয়েছিল। তো আমরা ধামুর লেকে পথশিশু স্কুল প্রায় 1 থেকে 2 বছর আমরা চালিয়েছি, বাট চালিয়ে দেখলাম যে এই বাচ্চারা আসলে ড্রপ আউট হয়ে যায়। আমার টার্গেট হচ্ছিল যে বাচ্চাদের পড়াশোনা করে ওদেরকে আমি স্কুল ভর্তি করে দিব, আপাতত প্রাইমারি আমি শিক্ষা দিব, এরপরে ওদেরকে 1-2 তে ভর্তি করে দিব। আচ্ছা, স্কুলটার কথা যেহেতু বলছেন, স্কুলটা পরিচালনার ক্ষেত্রে কি আপনি মানে একাই কাজ করছিলেন? না, আমার বন্ধুরা মিলে আমরা শুরু করেছিলাম। একটু জানি যে মানে রবীন্দ্র সরোবরে যে স্কুলের কথা বলছেন, স্কুলটাও নিশ্চয়ই সহসাই হয়নি? না, সহসাই হয় নাই। আমরা আসলে ব্যানার মাটিতে বিছাতাম, বাচ্চারা আসতো, আমরা বোর্ড কিনেছি, তো দেখাচ্ছে আমরা পড়াচ্ছি বাচ্চাদের, এমন টাইমে পাশ দিয়ে অনেক মানুষ জগিং করতো, হাঁটাহাটি করতো, ব্যবসা বাণিজ্যের জন্য হাঁটাহাটি করতো, অনেকে আমাদেরকে মানে কটূক্তি করেছে যে বসছে বাচ্চাদের শেখাচ্ছে, কি শেখাবে এখানে কেন, খালি হ্যাঁ খালি মজা মাস্তি করতেছে। কারণ আমাদের পাশে ওদের গিটারও ছিল, কারণ বাচ্চাদেরকে আমরা একটু মজা না দিলে আসলে ওরা তো পড়াশোনার মধ্যে নেই, ওদের ফ্যামিলিরা ওদেরকে ফোর্স করে যে তোমাদের কাজ করতে হবে, বাট ওদেরকে আমরা যে একটু বিনোদনের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আনছি, সব মানুষ তো এটা বুঝতে চায়নি। অনেক কথা শুনতে হয়েছে, দেখা যাচ্ছে যে একটা জিনিস সমস্যা ফেস করেছিলাম যে বাচ্চাদের খাওয়া দিতে হয়, বিনোদনের পাশাপাশি বাচ্চাদেরকে খাওয়া না দিলে বাচ্চারা আসলে ওই যে ওদের তো ইনকাম করতে হবে, কারণ আমার এখানে 2 ঘন্টা বসলে তার তো কোনো ইনকাম নেই, বাট এই জায়গায় যদি সে যদি 20 টাকা যদি খাওয়া পায় সেখানে থেকে যাবে, বাট এই জায়গায় যদি তাকে যদি পড়াশোনায় যদি করে সেখানে থাকবে না, কারণ বাচ্চারা আমার থেকে তারা প্র্যাকটিক্যাল, তারা ছোটবেলা থেকে এই রাস্তায় বড় হয়েছে। তো দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে আমরা যখন পড়াচ্ছি, বাচ্চাদের কিছু ফিডিং করাতাম, কথা থাকতো যে খাওয়া সাজানো থাকতো, 2 ঘন্টা পড়ানোর পরে তোমরা খাও, তোমাদেরকে আমরা খাওয়া দিব। তো দেখা গেলো যে 2 ঘন্টা সবাই কিন্তু বসে বসে আমাদের রেসপন্স করছে, পড়াশোনা করছে, দেন আমরা খাওয়া দিতাম। তো কাজ করতে করতে গিয়ে দেখলাম যে মাঝে মাঝে আমরা ফান্ডিংয়ে আমরা খুব ক্রাইসিসে পড়ে যাই। তো দেখা যাচ্ছে যে আমরা নিজেদের মধ্যে বন্ধু বান্ধব তাদের বাবা মা থেকে কিছু নিয়ে আসতো আমাদের জন্য, দেখা গেলো যে বেশ কিছু বন্ধুর আম্মু আমাদের জন্য বাচ্চাদের জন্য খাওয়া পাঠিয়েছে, শ্যামাই পাঠিয়েছে, নুডলস পাঠিয়েছে, আমার মাও মাঝে মাঝে সপ্তাহে একদিন খিচুড়ি পাঠাতো, বিরিয়ানি পাঠাতো। তো এইভাবে করে চালাচ্ছিলাম, বাট হতাশা লাগা শুরু করলো 6-7 মাস পরে, যে বাচ্চারা চলে যায়, বাচ্চারা দেখে আমি ক্লাস করাচ্ছিলাম, বাট বাচ্চারা চলে যায়, কোথায় গিয়ে চলে গেলো, ওরা আরেক জায়গায় চলে গেলো, মাইগ্রেশন হয়ে গেলো। কারণ যেহেতু ওরা পথ শিশু, ওদের বাবা মা ওদেরকে ফোর্স করে যে তোমাকে ইনকাম করতেই হবে, ইনকাম না করলে ওদেরকে বাসায় ও মানে দেখা যাচ্ছে যে টর্চার করে, মারে বা বকা দেয় বা খারাপ কথা শোনায়। তো বাচ্চা আমাদের কিছু বলে যে ভাইয়া আজকে তো ইনকাম করতে পারিনি, বাসা গেলে মারবে। সো এটা আসলে আমাদের ওই সময় বাচ্চাকে দিয়ে যে আমরা কিছু টাকা দিয়ে সাপোর্ট দিব যে আপনি তুমি বাসায় যাও, বাট ওইটা আমাদের ক্যাপাবিলিটি ছিল না। তো দেখা গেলো যে বাচ্চারা ড্রপ আউট হয়ে যাচ্ছে, কারণ এরা পথ শিশু। পরে আমরা আসলে ফাইন্ড আউট করলাম যে কেন ওরা ঝরে পড়ছে, কারণ হচ্ছে ওদের ফ্যামিলি অ্যাওয়ার না, ওদের ফ্যামিলি মাইগ্রেট করে খালি, এবং ওরা ফ্যামিলি চায় যে তার হচ্ছে ইনকাম সোর্স, বাচ্চার ইনকাম সোর্স। এরা রাস্তায় কাজ করলে ওদের প্রতিদিন 100-200 টাকা ইনকাম আছে ফিক্সড, ওদের 100-200 টাকা উপরে ওদের ইনকাম হয়। সো দেন আমরা প্ল্যান করলাম যে এইভাবে করে চালালে স্কুলটা আসলে সাস্টেন করবে না, কারণ এটা হচ্ছে উন্মুক্ত স্কুল, পথ শিশু যে প্রাথমিক স্কুল। তো আমরা প্ল্যান করেছিলাম যে এমন একটা স্কুল দিতে হবে আমাদের, যেখানে বাচ্চারা তার রিয়েল ক্লাস মানে 1-3 মতো করে থাকবে এবং বাচ্চারা পড়াশোনা কন্টিনিউ করবে। দেন আমরা তার বাবা মার সাথে বসলাম যে আমরা যদি একটা বাচ্চাকে ফুল সাপোর্ট দিই, যদি বাচ্চা পড়াশোনা বই খাতা কাগজপত্র জুতা মোজা ব্যাগ সবকিছু আমরা দিই বাচ্চাকে, আপনাকে বাচ্চাকে পড়াবেন কিনা। দেন অনেকেই আমাদের সাধুবাদ জানালো, অনেকে বলে যে না পড়াশোনা করে কী লাভ, ওকে তো আমি কাজ করলে আমার তো 200-300 টাকা ইনকাম হয়, যেটা আমার মাসে 4-5 হাজার টাকা উপর দাঁড়ায়। দেন আমরা অনেকজনকে আমরা কনভিন্স করলাম, অনেকে আসলে আমাদের সাথে আসেনি, আর যারা কনভিন্স হয়েছে আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে আমরা 2016 সালে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করি এবং এই বাচ্চাদেরকে আমরা পড়াশোনা শুরু করলাম একদম সরকারি কারিকুলাম ফলো করে। সেখানে আমরা একটা প্রোগ্রাম চালু করলাম, স্পন্সরের চাইল্ড প্রোগ্রাম। এটা হচ্ছে সমাজের সামর্থ্যবান একজন ব্যক্তি একটা সুবিধাবঞ্চিত একটা পথ শিশুকে মাসিক অনলি 1000 টাকার বিনিময়ে একটা বাচ্চাকে সাপোর্ট দেবে, যেটা বছরে দাঁড়ায় হচ্ছে 12,000 টাকা। সো এই 12,000 টাকার মধ্যে আছে বাচ্চা বই খাতা কাগজপত্র জুতা মোজা এভরিথিং ইনক্লুডেড। तो दें ওই সময় আসলে ওই যে যেহেতু একটা সার্কেল ছিল বন্ধু-বান্ধব ছিল দেখা গেল যে আমার বাবা একটা বাচ্চা দায়িত্ব নিল আমার বড় ভাই ভার্সিটি বড় ভাই একটা বাচ্চা দায়িত্ব নিল তো এইভাবে করে করে অনেকে দায়িত্ব নেওয়া শুরু করলো সাধারণত বিশ্ববিদ্যালয়ে গেলে বাবা মায়ের নিয়ন্ত্রণ অতটা বেশি থাকে না ছেলেমেয়েদের প্রতি তারপরেও ফ্যামিলি থেকে সাপোর্টের জায়গাটা যদি আমরা একটু আসতে চাই যে পছন্দ করতে এগুলো আসলে সত্যি কথা বলতে যে পছন্দ হতে কেন জোর করে করিয়েছি আসলে নিজ থেকে শুরুতে কারণ একটা সবার ইচ্ছা থাকে যে আমার সন্তান ভার্সে পড়াশোনা করবে ফার্স্ট সেকেন্ড হবে তারপরে ভালোটা জব করবে আসলে তা আমার বাবা আমারও এই স্বপ্নটাই ছিল বাট যখন দেখা গেল যে আমি আসলে পড়াশোনাতে একটু কম সময় দিয়ে দেখা যাচ্ছে যে আমি বাচ্চাদের পিছনে আমি সময় দিচ্ছি তো ওরা শুরুতে আমাকে সাপোর্ট দিত বাট দেখা গেল যে সব সময় দেখা গেল আমি প্রতিদিন গিয়ে বলতাম যে আব্বু আমাকে 10টা খাতা কিনে দাও কলম পেন্সিল কিনে দাও ওরা বলছেন তোমাকে তো দিলামই আমি তুমি আবার কেন আর তোমাকে কেন করতে হবে সোশ্যাল ওয়ার্কটা তো মাঝে মাঝে এটা আসলে খুব হতাশায় নিয়ে আসতো তখন মাঝে মনে হতো যে মানে কুইট করি যে আর ভালো লাগতেছে না কারণ হচ্ছে এদিকে প্রেসার এদিকে বাচ্চারা আমার দিকে তাকিয়ে আছে পড়াশোনা করতে হবে এদিকে বাচ্চার মা দেখে বলছে যে আমি আপনার বাচ্চাকে পড়াশোনা করাবো এদিকে বন্ধুবান্ধবরাও আমার সাথে তাদের ফ্যামিলির সাথে চ্যালেঞ্জ করে ঝগড়া করে আমার সাথে আসছে যে ওকে আমরা কিছু একটা করি তো আসলে ওই সময় আবার নিজের ফ্যামিলিতে একটা প্রেসার যে তুমি করতেছ ভালো কথা তুমি আগে পড়াশোনাটা মেন করো দেন তুমি পাশাপাশিটা করো বাট হচ্ছে কি মানে দেখা গেলো যে আমি বেশিরভাগই আমি মানে আপনাকে টানতেছে এটা টানছে এটা তো দেখা গেলো যে বাবা মা দেখা গেলো যে আমার সাথে মাঝে মাঝে অনেক রাগ করেছে দেখা গেলো যে আমি বাচ্চাদের সাথে কোনো বাচ্চা অসুস্থ হয়েছে তার সাথে আমি হাসপাতালে গিয়েছি তো আমি বাসায় আসতে দেরি হয়েছে বাবা মা আমার সাথে অনেক বকাবকি করেছে তার মানে অনেক ঝাড়িও খেতে হয়েছে দেন মানে বলেছে যে মানে এমনও মাঝে মাঝে হয়েছে যে রাগ করে বলেছে যে তুই চলে যা তুই তুই তোর মাস্তুল নিয়ে থাক মাস্তুল নামটা আসলো কিভাবে এটা একটু শুনি আচ্ছা তো আমি আসলে যখন কার্যক্রম শুরু করে দিয়েছি 12-13 সালের দিকে তখন আমি ভাবছিলাম যে এমন একটা নাম দিব যেটা হচ্ছে আমাদের যেটা আমি ইয়ং ছিলাম আমি ইয়ংদের নিয়ে কাজ করি যেটা ইয়ং এবং ইয়ংদেরকে রিপ্রেজেন্ট করবে সো আমি ভাবছিলাম যে কোন নাম নেওয়া যায় তো আমি এরকম অনেক ইংলিশ নাম বাংলা নাম অনেক কিছু ভাবলাম এবং ওদের নামে আমি ওয়েবসাইটে সার্চ দিলাম যে নামে কিছু আছে কিনা আমার দুঃখের বিষয় হচ্ছে আমি যতগুলো নাম আমি সিলেক্ট করেছি সবগুলোর ওয়েবসাইট ছিল সবগুলোর রেজিস্টার্ড প্রতিষ্ঠান ছিল আমি হতাশ ছিলাম তো হঠাৎ করে একদিন আমি নৌকায় একদিন আমি বুড়িগঙ্গা নদীর পাশে আমাদের তো নৌকা যা পার হচ্ছিলাম নৌকা দিয়ে মনটা খারাপ ছিল তখন দেখলাম যে একটা পালতোলা নৌকা তো আমি ভাবলাম যে এই পালটা থাকার কারণে নৌকাটা অনেক ফাস্ট আমাদের নৌকা থেকে সে অনেক ফাস্ট পার হয়ে যাচ্ছে তখন ভাবলাম যে পালটা আসলে বাধা হচ্ছে মাস্তুলের সাথে যে দণ্ড থাকে এই দণ্ডটাকে বলা হচ্ছে মাস্তুল সো এই দণ্ডটাকে কাজে লাগিয়ে মাঝি তার নৌকাটাকে অনেক বেশি ফাস্ট আগাচ্ছে যখন কোনো ঝড়ে কোনো একটা নৌকা মানে ঝড়ের কবলে পড়ে এই পালটাকে কাজে লাগে মাস্তুলটাকে কাজে লাগিয়ে নাবিক বা মাঝি তার সকল যাত্রীদেরকে উদ্ধার করে সো যেটা আমরা ইয়ং আমি ভাবছিলাম তাহলে লেটস স্টার্ট যে আমরা চুজ করি মাস্তুলামটা মাস্তুল হচ্ছে আমাদের একটা তারুণ্যের প্রতীক এটা হচ্ছে আমরা ভাবছি হচ্ছে অন্ধকারচ্ছন্ন যুগ থেকে আমরা আলোকিত যুগে আসবো এই মাস্তুলটাকে ইউটিলাইজ করে তো এটাই আমরা তারুণ্যের এটা 2013 সালে মানে এটা বয়স হচ্ছে মাত্র 8 বছর তাহলে তো এটা বোধহয় গভর্নমেন্ট রেজিস্ট্রেশন বা এগুলো এখনো হয় নাই হয়ে গেছে আপনি যখন এটা শুরু করছিলেন তখন ভাবছিলেন এই বিষয়গুলো যে এর গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করতে হয় এটা করতে তখন আমরা শুধু একটা গ্রুপ ছিলাম তখন শুধু আমরা ওই যে পদশীল বাচ্চাদের পড়াতাম এই প্রশ্নটার কারণেই করলাম যে যখন আমরা শুরু করি তখন বোধহয় বেশি ভাবাটা উচিত না বেশি ভেবে ফেললে অনেক সময় ব্যাক গিয়ার হওয়ার সম্ভাবনা আছে কারণ আমরা জানি যে এইসব ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নিতে বহু রকমের হ্যাসল পোহাতে হয় অনেক ব্যুরোক্রেটিক ব্যাপার স্যাপার আছে সেগুলো হয়েছে ফেস করতে হয়েছে এগুলো তো প্রচুর মানে আমি যখন রেজিস্ট্রেশনের পিছনে দৌড়াই আমার জীবনটা 3টা বছর চলে গেছে এবং আপনি প্রুভ করেছিলেন কিভাবে যে না আই ক্যান ডু ইট এবং এটা একটা ফাউন্ডেশন এটা স্ট্রিট থেকে শুরু হয়েছে এবং এটা গভর্নমেন্টের অ্যাকসেপ্ট করা উচিত মানে এটা প্রুভ করেছিলেন তো আসলে বাংলাদেশে যে সিস্টেমটা আসলে মানে খুব জটিল একটা সিস্টেম তো এখানে বিশেষ করে ইয়ংদেরকে যারা ছোট আমি দেখছি ছোট একটা মানুষ আসলে এদেরকে কোথাও ঢুকতেও দেয় না পাত্তাও দেয় না দামও দেয় না তা যখন একটা ভেরিফিকেশন তদন্ত হয় তখন বাংলাদেশ 4টা ডিপার্টমেন্ট তদন্ত করে বাংলাদেশ পুলিশ ডিসি অফিস এনএসআই এবং ডিজিএফআই এনএসআই এর পরে ডিজিএফআই করে এনএসআই পরে ডিজিএফআই সো আমি যখন প্রথমে এগুলোতে আমি গেলাম মানে ওরা বলে যে তুমি পিচ্ছে একটা ছেলে তুমি কিভাবে এগুলো রান করবা আচ্ছা মানে ওদের মধ্যে ছিল যে আমি ছোট মানুষ আমি পারবো না তো শুরুতেই আমাকে অনেকে রিজেক্ট করেছে शुरूते আমাদেরকে অনেক সরকারি প্রতিষ্ঠান যারা গোয়েন্দা প্রতিষ্ঠান আমাদেরকে বলে যে এটা রিজেক্ট করেছে, রিজেক্টের কারণ দিয়েছে যে এরা ছোট এদের এখন গোল টোল ঠিক নাই, এরা করে হয়তো ভাবে রান করতে পারবে না, তো জন্য রেজিস্ট্রেশন পরে দিলে ভালো হয়। তো এইজন্য অনেকবার তখন তো আপনার গ্রাজুয়েশন শেষ হয়নি, তখন আসলে ভার্সিটি পড়াশোনা করি, তখন গ্রাজুয়েশন শেষ হয়নি, তো এটাও আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আর কি। এরপরে আলহামদুলিল্লাহ পেয়েছি, অ্যাট লাস্ট পেয়েছি। কি হবে আমাদের যে ডোনাররা ছিল আলহামদুলিল্লাহ ডোনাররা আমাদের কারণ হচ্ছে ওই জায়গায় ওই লিঙ্কে ওই চ্যানেলে আমার যা সম্ভব না, কারণ ডিজিএফ অফিসে তো ঢুকতে দেয় না, এনএস অফিসে ঢুকতে দেয় না, পুলিশ অফিসে ঢুকতে দেয় না। তো ওই লেভেল দেখা গেল যে আমাদের এনএসআর একজন আমাদের ডোনার পাইলাম আমরা, তারপরে ডিফেন্স থেকে একজন ডোনার পেলাম যিনি আমাদের ডিজিএফদের সাহায্য করলেন, দেখা গেল যে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে আমাদের ডোনার পেলাম যিনি আমাদেরকে সাহায্য করলেন। এই ডোনারের ব্যবস্থাগুলো আপনি কিভাবে করলেন আপনাদের? তো আসলে ওই আমরা যখন চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম শুরু করলাম তো আমাদের প্রোগ্রামটা অনেক বেশি পপুলার হয়, কারণ সবাই ইজিলি সবাই চায় যে আমি সমাজ জন্য একটু কাজ করব, সবাই চায়। যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ওদের সময় হয় না যে মাঠ পর্যায়ে এটা বাচ্চাকে আমি চুজ করবো দেন তাকে সাপোর্ট দেবো, বাট তারা দেখলো যে মাসুল ফাউন্ডেশন মাধ্যমে তারা আসলে তার সহজে একটা বাচ্চাকে সাপোর্ট দিতে পারছে। মাসুল প্রতি 6 মাস পরপর বাচ্চার ডিটেলস তাকে পাঠাচ্ছে এবং তার সাথে বাচ্চার সম্পর্ক থাকছে। আমরা রিয়ালি কিছু প্রোগ্রাম করি যেখানে ডোনার এবং বাচ্চার একসাথে ওরা বসে খাওয়া দাওয়া করে এবং একজন একজনের সাথে কথাবার্তা জিজ্ঞেস করে এবং বাচ্চা ডোনারকে থ্যাংক ইউ জানায়, ডোনার অনেক হ্যাপি হয়। সো এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের ডোনারগুলো বাড়ছিল, এইভাবে আমাদের ডোনারগুলো বাড়ছিল। আপনাদের কনসেপ্টগুলো খুব সুন্দর। আমার যেটা মাথায় আসছিল যে ঠিক আছে আপনি হয়তো আপনার লাক অনেক ফেভার করেছে যে কারণে আপনি এনএসআই এর একজন পেয়ে গেলেন, ডিজিএফ এর একজন পেয়ে গেলেন, বাট আপনার মনে হয় না একজন সংগঠক হিসেবে সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত? কারণ অনেক উদ্যোক্তা আছে যারা এরকম মানুষের জন্য কাজ করতে চায়, জাস্ট বিকজ অফ এই কমপ্লেক্স সিস্টেমের জন্য কিন্তু তারা ইন্সপায়ার হয় না, অনেক সময় এখান থেকে পিছা আসে। তো এটা আসলে কী চেঞ্জটা আনা উচিত? আমি আপনার সাথে শেয়ার করতে চাই ভাইয়া, যেটা হচ্ছে আমি যখন শুরু করি 2012 সালে আমি বেশ কিছু প্রতিষ্ঠান থেকে আমি অনুপ্রেরণা পেয়ে শুরু করেছিলাম মাসতুল, আমি তারাই পাই নাই, বাট দুঃখের বিষয় তারা রেশন না পাওয়ার কারণে তারা অফই করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান, আমি সেটাই বলছি, তারা সাপোর্ট না পাওয়ার কারণে অফ করে দিয়েছে অনেক প্রতিষ্ঠান। আমি আজকে 8 বছর পরে এসে রেজিস্ট্রেশন পেয়েছি। আমার জীবনে 3টা বছর শুধু দৌড়াদৌড়ি করতে করতে এক ডিপার্টমেন্ট থেকে দৌড়াদৌড়ি করতে করতে আমার চলে গেছে। আমার একটা বাইক কিনেছিলাম 2018 সালে, বাইকে এখন পর্যন্ত 16,000 কিলো চলছে। আমার কাছে মনে হয় যে 12,000 কিলো চলছে এই কাজের পিছনে, কারণ হচ্ছে আমি পুলিশ অফিসে গিয়েছি, এনএস অফিসে গিয়েছি, আবার ডিসি অফিসে গিয়েছি, আর ফাইল তৈরি করেছি, আবার গিয়েছি, মানে আমি পুরো এটা তো ডেফিনেটলি কারণ এটা একটা সোশ্যাল ওয়ার্ক। প্রথম কথা হচ্ছে এখানে সেলফ কোনো ইন্টারেস্ট নাই, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, এবং এই কাজটা করতেছেন আপনি নিজের ভালো লাগার জায়গাটা থেকে মানুষের জন্য। সেখানে যদি একটা মানুষকে 3টা বছর এইভাবে দৌড়াদৌড়ি করতে হয় এবং তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন পাওয়া, তাহলে একটা মানুষ কেন নিজের খেয়ে বনের মোষ কেন তাড়াবে? বিষয়টা তো এরকমই, যদি বিষয়ের সেলফ ইন্টারেস্ট থাকে যে না এটা আমার ক্যারিয়ারের জন্য একটা কিছু হবে এবং এটা না করতে পারলে এই তরুণী না করতে পারলে হয়তো জীবনে কিছুই আমার হবে না, তাহলে ঠিক আছে 3 বছরের জায়গায় 5 বছর সমস্যা না। এটা তো আসলে অনেক বড়, আমার মনে হয় এই জায়গাটায় সরকারের অনেক কাজ করা উচিত। এটার পিছনে কি এটাও কারণ হতে পারে যে অনেক সময় এই জিনিসগুলো অনেক ইজি করে ফেললে অনেক ভুলভাল সিদ্ধান্ত চলে আসতে পারে, অনেক যেটা আসলে পাওয়ার কথা না তারাও পেয়ে যেতে পারে, এই জন্য সরকার অনেক কঠিন করে রেখেছে। রাইট, এটা একটা কারণ হবে। কারণ হচ্ছে আমরা জাস্ট আমরা রেশন পাওয়ার দেখলাম যে আমাদের যে নাম্বার লাস্ট 5 বছরে অনলি রেশন দিয়েছে 300 প্রতিষ্ঠানকে। আচ্ছা, এই 3 বছর লাস্ট 5 বছর আগে রেশন পেয়েছে 9,000 প্রতিষ্ঠান, না আগে এটা অ্যাভেলেবল ছিল। আমার কাছে মনে হয় কি ভাইয়া ওই সময় আসলে অ্যাভেলেবল থাকার কারণে অনেক আসলে এটাকে মিসিস করেছে, ওই মিসিস করার কারণে সরকার আসলে পলিসিটা কঠিন করতে বাধ্য হয়েছে, কারণ আসলে সবকিছু দেশের সরকারকে মানে দায়ভার নিতে হয়। তো সরকার দেখলো যে অনেকে মিসেস করার কারণে এটা কঠোর করে ফেললো, বাট কঠোর করার কারণ হলো কি মানে যারা আসলে উদীয়মান প্রতিষ্ঠান আমাদের মতো, যা আমরা অনেক দেখছি অনেক প্রতিষ্ঠান অনেক কাজ করছে, ভালো ভালো কাজ করছে, বাট তারা এখন পর্যন্ত এখনো তারা ভালো নেটওয়ার্কিং অভাবে তারা এখন পর্যন্ত দৌড়াচ্ছে রেজিস্ট্রেশনটা পাওয়ার জন্য। যদি সরকার যদি আমাদের জন্য বা ইয়ুথদের যদি সুযোগ করে দেয়, কারণ আমরা জানি সরকার মানে ইয়ংদের অনেক বেশি প্রাধান্য দেয়, তো এটা যদি সহজ করে দেয় আমাদের জন্য, তো আসলে দেখা গেল যে আমরা ইয়ংরা যেভাবে দেশের জন্য কাজ করছি এই কাজটা আরও বেশি বেড়ে যাবে। ট্রু, এগ্রিড। এবং আমি আসলে এই কোশ্চেনটা এই কারণেই জোর দিচ্ছিলাম যে মাসতুল ফাউন্ডেশনের অনেক অ্যাক্টিভিটিস আমি ফেসবুকে দেখি, তো আমার কাছে মনে হচ্ছে যে যদি গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন না থাকে তাহলে ফেসবুকে ধরনের অ্যাক্টিভিটি চালানো যায় কিনা। আচ্ছা, আরেকটা কোশ্চেনের জায়গায় আমার অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে একটা আসা উচিত, আমাদের অ্যাড্রেস করা উচিত। এই ধরনের যে কোনো সোশ্যাল ওয়ার্কে ইমেজ একটা অনেক বড় ফ্যাক্ট। লাইক আপনি যদি বলি যে একটা স্পট পড়লেও মাঝখানে আমরা দেখছি বিদ্যানন্দকে নিয়ে, বিদ্যানন্দ অনেক স্টিল অনেক ভালো কাজ করছে, অনেক ধরনের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এগুলো কখনো হয়েছে? আপনি ক্যারিয়ার কখনো ফেস করেছেন আপনাদের 8 বছরের ক্যারিয়ারে? মানে আমি আসলে শুরুতে আমি স্কাউটের সাথে জড়িত ছিলাম ছোটোবেলায়, এরপরে রেডক্রিসেন্টে জড়িত হই, ওই আসলে ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে আসলে মাসতুলটাকে শুরু করা। দেন আমি সবার থেকে অনেক উপদেশ নিয়েছি, সব একটা জিনিস বলেছে যে তোমাকে लाफे लाफ आगानो दरकार नहीं तुम आस्ते आस्ते आगाओ किन्तु एमन भावे आगाओ जाते पिछने ना फिरे जेते हय तारपरेও ভাইয়া আমরা মাঝখানে ১৬-১৭ সালে অনেক এক্সট্রিম ঘটেছে আমাদের টিম অনেক কাজ করছি ফান্ড নাই বন্ধ করে দিতে হয়েছে আমরা যে জায়গাটিতে ছিলাম কিবডিয়ে যেটি বলছিল যে আসলে নিজেদের মধ্যেই একটা টিম মেম্বারদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায় এরকম কোন সমস্যার মধ্যে পড়েছিলেন কিনা আসলে আমরা এটা শুরু থেকে আমরা সমস্যায় পড়েছি এটা দেখা যাচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করি সাপোজ সব ভলান্টিয়ার থেকে আমরা সাপোজ ১৫০ টাকা নিই ১৫০ টাকা নিই হচ্ছে সবাই সম্মিলিতভাবে প্রোগ্রামগুলো করি তো দেখা যাচ্ছে যে সাপোজ শীত বস্ত্রে আমরা প্রোগ্রামগুলো করি কি সবাই ১৫০ টাকা দেয় ১৫০ টাকা দিয়ে আমরা একটা একটা করে কম্বল কিনি তারপর ইফতার প্রোগ্রাম হয় কি সে নিজের জন্য ১৫০ টাকা দিবে নিজের প্যাকেটের জন্য এবং আরো ১৫০ টাকা দিবে হচ্ছে একজন সুবিধাবঞ্চিত মানুষের জন্য সো এইভাবে আমাদের ফান্ডগুলো কালেক্ট হয় তো দেখা গেল যে ভলান্টিয়ার যখন আসে সো এখানে কিন্তু আমি সবাইকে চিনি না একজন মাধ্যমে আসে বাট দেখা যাচ্ছে যে তাদের যখন সবাই আসে ওদের মধ্যে নিজের মধ্যে কিছু গ্রুপ হয় বাট দেখা গেল যে যখন আমরা অন্য প্রোগ্রামগুলোতে আমরা চলে যাই তাদেরকে আমরা পাই না তো তারা দেখা গেল যে গ্রুপটা করে একটা প্রতিষ্ঠান মানে করা তারা উদ্যোগ নেয় বাট আমরা তাকে সাধুবাদ জানাই বাট দেখা গেল কি তারা এটা কন্টিনিউ করে না তারা আসলে গ্রুপ হিসেবে থেকে যায় তো আমরা বিগত ৮ বছরে আমাদের স্বেচ্ছাসেবীরা মিলে অনেক উদ্যোগ নিয়েছে তারা নিজেরা একত্রিত হয়ে তারা ৫-৬ জন ১০ জন একত্রিত হয়ে উদ্যোগ নিয়েছে যে আমরা চ্যারিটি কিছু করি মাস্তুলকে ছাড়াও আমরা কিছু করি আমরা তাদেরকে বলেছি তোমরা করো আমরা তোমাদের ওগুলো সাপোর্ট দিব বাট দেখা গেলো যে আমরা হতাশ যে তুমি গ্রুপ করছো বাট তোমরা এটাকে কন্টিনিউ করোনি তা আসলে ওই সবাই আসলে মজার ছলে গ্রুপগুলো করে বা একটু দেখাতে চায় যে ওকে আমি একটা গ্রুপিং করে দেখাতে পারবো যে আমি একটা পজিশন করে ফেললাম বাট আসলে আমাদের ইয়ংদেরকে একটু মানে গ্রুপটা করলেও আমাদের লক্ষ্যটা ঠিক থাকতে হবে যে গ্রুপ করেছি কি জন্য আমরা একটা চ্যারিটিমূলক কাজ করতে চাই তো আসলে এরকম অনেকে করতে পারে না তাহলে এজন্য সেক্ষেত্রে হয়তো অনেকেই আউট হবে না কয়েকজন মিলে শুরু করেছিলেন মাস্তুলের স্বেচ্ছাসেবী সংখ্যা নিশ্চয়ই এখন অনেক কতজন এখন আমাদের সাথে ২০১২ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১২,০০০ মতো ভলান্টিয়ার আমরা কাজ করেছে প্রায় ১৪টা জেলায় আমাদের ভলান্টিয়ার ইউনিট আছে আমরা মূলত আমাদের স্বেচ্ছাসেবী পার্টটাকে এখন আমরা আলাদা করে দিয়েছি ওইটার নাম দিয়েছি আমরা মাস্তুল সোশ্যাল ফোর্স মানে ভলান্টিয়ার ইউনিটের নাম হচ্ছে মাস্তুল সোশ্যাল ফোর্স সংক্ষেপে আমরা বলি MSF আমাদের MSF মেম্বার ১২,০০০ ক্রস করেছে ১৪টা ডিস্ট্রিক্টে আমাদের ভলান্টিয়ার কমিটি আছে সো এখন আমাদের ভলান্টিয়ার মূলত কি কাজ করে তার হচ্ছে ব্লাড ডোনেশনে কাজ করে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে কাজ করে আমরা করোনা শুরু থেকে তারা ওই যে মাস্ক ডিস্ট্রিবিউশন করেছে কারো কোনো প্রবলেম হলে তারা গিয়ে হেল্প করছে তারপর টি প্ল্যান্টেশন কাজ করছে মূলত আমাদের ভলান্টিয়ার হচ্ছে ইয়ুথ এঙ্গেজমেন্টগুলো কাজগুলো করছে যাতে ইয়ুথরা কারণ আমি ওই সময়টাকে মনে আছে আমার ১২-১৩ সালের দিকে তখন আমি কিন্তু ব্লাড ডোনেশন টি প্ল্যান্টেশন এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করতাম তো আমরা ইয়ুথ পার্টটা রেখেছি হচ্ছে যাতে তারা এগুলো কাজগুলো করতে পারে এবং তাদের নেটওয়ার্কিংটা তৈরি হয় আমরা করছি কি ঢাকার সাথে চট্টগ্রামের ভলান্টিয়ারদের লিঙ্ক করে দিচ্ছি যাতে তারা নিজেরাও সম্পর্ক উন্নয়ন করতে পারে এবং একজনের প্রয়োজন আয়োজনে এগিয়ে আসতে পারে তো আমাদের টার্গেট আছে আমরা মাস্তুল সোশ্যাল ফোর্স থেকে তাদেরকে আমরা বেশ কিছু স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেবো যাতে তারা দেশের জন্য কিছু কাজ করতে পারে অলরেডি ঢাকায় আমরা ট্রেনিং দিয়ে শুরু করেছি কমিউনিকেশন স্কিল নেটওয়ার্কিং কীভাবে প্রজেক্ট রান করতে হয় কীভাবে বাচ্চাদের পড়াশোনা করাতে হয় এটা হচ্ছে আমাদের ভলান্টিয়ার ডিপার্টমেন্টে কাজ করছে এই ১২,০০০ স্বেচ্ছাসেবী কি নিয়মিত কাজ করছে না এটা হচ্ছে ভলান্টিয়ার আসলে একটা ফেজে কাজ করে সাপোজ একটা ভলান্টিয়ার টানা ২ বছর কাজ করে না একটা ভলান্টিয়ার সাপোজ সে ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাজ করতে পারে ভার্সিটি যখন পড়ে যখন থার্ড ইয়ারে আসে তখন তার মাথা থাকে এক সিজিবি তো যা গোলায় গেছে এখন আমার সিজিবি বাড়াতে হবে বা থিসিস জমা দিতে হবে বাড়তি প্রেশার ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে যে জব করতে হবে টার্গেট অনেক সময় চেঞ্জ রাইট কারণ আমার ২০১২-১৩ সালে যে ভলান্টিয়ার ছিল তারা এখন সবাই জব সেক্টরে বিজনেস সেক্টরে চলে গেছে সবাই তো তারা দেখালো যে ওই সময় আমাকে ১ বছর সময় দিয়েছে তো ভলান্টিয়ার ৬ মাস থেকে ১ বছর সময় দেয় আর কি এরপরে দেখা যাচ্ছে তারও নিজের একটা ইন্টারেস্টের জায়গা তৈরি হয় আমাদের এখান থেকে শিখে দেখলো সে তার সেক্টরে চলে গেল এরকম আর কি হয় মাস্তুল ফাউন্ডেশন আসলে মানে ধীরে ধীরে এর কর্মপরিধি বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত আপনারা করছেন একটু করোনাকালে আসতে চাই আপনাদের এই ফাউন্ডেশন করোনাকালে অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে একটু সেই গল্পের শুরুটা আগে জানি তারপরে হয়তো আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো আচ্ছা রিসেন্টলি একটা বিজ্ঞাপন চলে সাকির সাথে একটু যোগ করি আপনারা ওই কাফনের কাপড়ের বা দিয়েও আপনি হেল্প করতে পারেন বা এরকম কিছু একটা করেছেন যেটা আমার চোখে খুব পড়েছে হ্যাঁ এটার সাথে লিঙ্ক করে আপনি বলেন আচ্ছা তো যখন করোনা প্যান্ডেমিকটা শুরু হয় তখন আমরা আসলে ঢাকায় আমাদের প্রায় ৬০০ বাচ্চা আছে যাদেরকে আমরা সাপোর্ট দিই এদের বাবা মারা হচ্ছে ডেলিভার তারা দিনে এরকম লকডাউন হওয়ার কারণে হঠাৎ করে লকডাউন গত বছরের মার্চে যেটা লকডাউন হলো সবার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল তখন আমরা আসলে তাদেরকে ত্রাণ দিয়ে ওদের পাশে আমরা এসে দাঁড়াই যে ওকে ধরো ১ সপ্তাহ খাবার ২ সপ্তাহ খাবার যখন এপ্রিলের দিকে শেষের দিকে চলে আসলো ১ বছর আগে আমাদের বাচ্চাদের বাবা মারাই মাঝে মাঝে অনেকেই করোনা মারা গেল तो तारा फोन दिल जे सर आमार बाबा मारा गेछे बातियो मारा गेछे क्यों लाश दाफने गए आसछे ना प्लिज आपनारा किछु करें जेहेतु आपनारा आमाके आमादेरके लास्ट कयेक बछर एडुकेशन सपोर्ट दिए आसछेन। तखन आसले आमरा आसले देयाले पिठे गेछे आमादेर जे आमरा चेष्टा करेछि अनेकगुलो प्रतिष्ठाने नक दियार जे प्लिज दाफने साहाय्य करेन क्यों एगिये आसेन ओई समय पैंडामिक सिचुएशन घर थेके बेर होते पारछे ना ठीक ओई समय आमार मने आछे आमरा एप्रिलेर 22 বা 23 तारिखेर दिके गत बछर आमरा निजेरा एकटा पिकआप भाड़ा करे गिये पीपीटीपी पड़े आमरा भलेंटियार 8 জন ओई लाशटाके आमरा दाफन करेछि फार्स्ट वन आमरा ओई लाशे दाफन करार परे आमरा जस्ट देखलाम जे ओई लाशेर पाशे केउ छिलो ना तार गोसल जानाजा काफने कापड़ परानो थेके शुरू करे दाफन पर्यन्त पुरोटाई आमरा छिलाम এবং আমাদের একটা প্র্যাকটিস হয়ে যায় কিভাবে গোসল জানাজা দাফন টাফন সব করতে হয়। এরপর যখন করলাম এলাকা আমাদের একটা নাম হয়ে গেল যে মাসতুল ফাউন্ডেশন কোনা ব্যক্তিদের যারা মারা যায় তাদেরকে দাফন দেয়। এরপর দেখলাম আমাদের কল আসা শুরু করলো প্রতিদিন 4-5টা কল আসা শুরু করলো ওই সময় তখন আমরা ভলান্টিয়ারদের বললাম যে কিছু করতে হবে আমাদের না করলে আমরা আসলে বসে থাকলে তো হবে না সবাই তো বসে আছে ঘরের মধ্যে। দেন আমরা উদ্যোগ নিলাম বেশ কিছু আমার এনার্জিটিভ অনেক ভলান্টিয়ার লিডার আছে যাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তারা তাদের নিয়ে আমি শুরু করলাম ঠিক 1 বছর আগে এই মৃত ব্যক্তিদের লাশ দাফন এবং দুঃখের বিষয় হচ্ছে যখন শুরু করলাম তখন আমাদের বাধা আসা শুরু করলো এলাকা থেকে বলা হলো তোমরা এই কাজ করতে পারবে না আমাদের অফিসের বাড়িওয়ালা বলে দিল এই কাজ করলে তোমাদেরকে আমরা রাখবো না স্কুলের কম্পাউন্ডে যেহেতু আমাদের স্কুলেও আশেপাশে কাজ ছিল এলাকার লোকরা বললো যারা প্রভাবশালী করোনা ব্যক্তি নিয়ে কাজ করা যাবে না বাস্তবতা আসলে সেই সময় এরকম ছিল। বাট দুঃখের বিষয় হলো সত্য ঠিক 1-2 সপ্তাহ পর ওদের ফ্যামিলি কেউ মারা গেল দিন শেষে ওরাই আমাদেরকে ফোন দিল তো আমরা কাজ করলাম। তো ওই সময় আসলে একটা অ্যাম্বুলেন্স ভাড়া একদিন 30-40 হাজার টাকা ভাড়া দিয়ে আমরা একটা অ্যাম্বুলেন্স নিয়েছি ওই সময় কারণ ওই সময় কেউ ড্রাইভারের গাড়ি চালাবে না অ্যাম্বুলেন্স পরে থাকুক আমার লাভ দরকার নেই ভাই ব্যবসা দরকার নেই চালাবো না ভাই কও না সব ভয় ছিল। বাট এই ভয়টাকে উপেক্ষা করে আমরা মাঠে নামি এবং কাজ শুরু করি আলহামদুলিল্লাহ আমরা এই 1 বছর আমরা প্রায় 350 অধিক আমরা করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন করেছি এবং প্রায় 100-র উপরে সাধারণ মৃত ব্যক্তির লাশ দাফন করেছি। তো ওই সময়টা আর এই সময়টা আকাশ পাতাল পার্থক্য। ওই সময় আমরা সমাজ থেকে আমাদেরকে ওয়ান কাইন্ড অফ একটা বিতাড়িত করেছে আমাদেরকে আমি আমার বাসা থেকে আমার বাবা আমাকে বলছে তুমি বের হও কারণ তোমার বাসায় তোমার দাদু আছে তোমার জন্য মানে তোমার জন্য একজন হবে। তখন আমি এটাকে চিন্তা করে আমি আমার ছোট ভাই আমরা ঘর থেকে বের হয়ে যাই আমরা অফিসে কাঁথা বালিশ নিয়ে আসি আমাদের ঠিক বাকি ভলান্টিয়ারদেরকেও তাদের বাসা থেকে বের করে দেয় তুমি দাফন কাফন করতেছো বের হও। তো সবাই এসে আমরা অফিসে জড়ো হই এবং আমার মনে আছে আমরা নিজেরা রান্না করেছি অফিসে হ্যাঁ কেউ রান্না আমরা সবাই ছেলে ছিলাম কেউ রান্না করতে পারে না বা রান্না করেছি আমরা খেয়েছি আমরা দোকানে গিয়ে যে আমরা খাওয়া আনবো আমাদেরকে দেখে দোকানদার বলছে নো তোমরা করোনায় কাজ করো খাওয়া দিবে না এরকম অবস্থা হয়েছে। বাট ওই সময় আমরা নিজের টিম করলাম আমরা নিজের অফিসে থাকলাম এবং কল আসলো এবং দাফনের কাজ শুরু করলাম এবং সেই সময়টা আমাদের পাশে এসে হাজির হয় সাকিব আল হাসান ভাই উনি আমাদেরকে একটা আলহামদুলিল্লাহ উনি এবং বিদেশ ফাউন্ডেশন মিলে আমাদেরকে একটা ফার্স্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভাইয়া এবং আপু আমি বলতে চাই ওই অ্যাম্বুলেন্সটা পাওয়ার পর আমাদের কাজের আগ্রহ দ্বিগুণ হয়ে গেছে কারণ একদম ভাড়া অ্যাম্বুলেন্স কাজ করেছি আমাদের ফান্ড ছিল না এখন নিজের অ্যাম্বুলেন্স আছে আমরা ডেইলি মনে আছে আমরা এক অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সকাল ভোরে বের হয়েছি 4টা লাশ দাফন করেছে এক অ্যাম্বুলেন্স দিয়ে আসলে কারণ একটা লাশ দাফন করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লেগে যায় লাশটা নিয়ে আসা গোসল করানো একটু ওই জায়গাটা একটু জানি যে সাকিব আল হাসান ফাউন্ডেশনের সঙ্গে কিভাবে যুক্ত হলেন বা সেই পর্যন্ত আপনারা পৌঁছলেন কি করে সেই সময়। আমরা আসলে অনলাইনে একটা প্রোগ্রামে অকশন প্রোগ্রামে আরিফার হোসেন ভাই এবং ব্যারিস্টার চিস্তি ইকবাল ভাই একটা প্রোগ্রাম করেছিল পিতরেজা ভাই ছিল সেই প্রোগ্রামে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল যে কিছু বলো। তো আমি আসলে সবার কাছে বলেছিলাম যে আমাদের অ্যাম্বুলেন্স আমরা কিছু টাকা ম্যানেজ করেছি আর বাকি কিছু টাকা বাকি আছে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সাকিব আল হাসানের অ্যাডভাইজার ব্যারিস্টার চিস্তি ইকবাল। তো সাথে সাথে বলছে যে রিয়াজ তুমি একটু অনলাইনে থাকো আমি এখনই সাকিবকে ফোন দিচ্ছি সাথে সাথে আমি কথা বলছি কথা বলার পরে শেষে উনি আমাদেরকে বললেন যে সাকিবের সাথে আমার কথা হয়েছে সাকিব তোমাকে বাকি অ্যাম্বুলেন্স যত টাকা বাকি আছে পুরো টাকা তোমাদের দিবে। তো আসলে এরপর থেকে মানে আমরা অ্যাম্বুলেন্সটা পেয়েছি আলহামদুলিল্লাহ সাকিব আল হাসান ভাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আরিফ আর হোসেন ভাই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে চিস্তি ইকবাল ভাই সাপোর্ট দিয়েছে। তো অ্যাম্বুলেন্সটা পাওয়ার পর আমরা আসলে কার্যক্রমটা অনেক বাড়িয়েছি এবং অনেকগুলো আমি স্টোরি বলতে চাই আপনাদের সাথে এগুলো না বললে আসলে অনেক মানুষ জানবে না করোনা তো আসলে এখন আসলে করোনার ভয় বলতে কারোর কাছে কিছু নেই। ওই সময় আমরা লাশ আনতে গিয়েছি আমরা এমনও বাসায় গিয়েছি সন্তান বলছে যে ভাই লাশটা নিয়ে তাড়াতাড়ি চলে যান আমরা বলছি ভাই আপনি তো ছেলে আপনি থাকবেন না বলছে ভাই আমি এগুলো ভয় পাই আপনার লাশটা নিয়ে যান আমরা ওই সময় কেঁদেছি এখনো তো আমাদের চোখে পানি আসে না बाट भावले माझे माझे चक माहे पानी चले आसे बाट अब आबार किस्सा के गए थी देखी थी जब माँ खाती थी लो मामा रह गए से मुँह के खावर आसे बाट उस समय मैंने अपना बोलती थी एक टू तो और मार मुक्त है के तो एक टू खावर तो एक टू छोड़ देता पड़े এটার পেছনে আমরা নিজেরাও দায়ী এই কারণে যে আমরা আসলে করোনা নিয়ে এত বেশি ভয়ঙ্কর জায়গায় মানুষের সেন্সটাকে নিয়ে গিয়েছি যে একটা মানুষ আমরা জানি যে একটা মানুষ মারা যাওয়ার পরে সাধারণত শরীরে খুব বেশিক্ষণ এই বিষয়গুলো অ্যাক্টিভ থাকে না এটা নিয়ে গণস্বাস্থ্যও একটা বিবৃতি দিয়েছিল পরবর্তীতে যে এটা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট তারপর আর এই ভাইরাসগুলো ভাবে থাকে না সঠিক তথ্যের জন্য এটা ওই সময় এটা এখনো কিন্তু তৈরি হয়েছিল এটা কিন্তু এখন আপনি দেখবেন যে একটা মানুষ হয়তো করোনা হয়ে মারা যায়নি সাধারণভাবে মারা গেছে তাকেও মনে করা হচ্ছে যে না এটা অচ্ছুত হয়ে গেছে এবং শুধু সে না তার পরিবারের লোকজন পর্যন্ত এত ভেতরের ঘটনা আছে যেগুলো হয়তো আমরা ওইভাবে নিয়ে আসি না মিডিয়াতে তো অনেক বেশি ধন্যবাদ আপনি বলতে গিয়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছেন এবং সেটাই স্বাভাবিক এই আবেগটা থাকা উচিত এবং থাকলেই হয়তো মাসতুল ফাউন্ডেশন এক্স্যাক্টলি মানুষের জন্য কাজ করতে পারবে তো কেন করলেন আমি যদি একেবারে ওই জায়গাটায় ভ্যালুসের জায়গাটায় আসতে চাই যে করে ফেলছেন করতে করতে কোথাও থামেননি করেছেন এখন সামনের দিকে যেতে চান কোথায় যেতে চান আসলে কি করতে চান এখন আমরা আসলে কাজ করতে গিয়ে তো অনেক বাধা সম্মুখীন হয়েছে তারপর আমরা থেমে থাকিনি এমন হয়েছে যে আমরা ঢাকার বাইরে লাশ দাফন করতে গিয়েছিলাম মনে আছে জেলডানা মুন্সিগঞ্জ আমরা লাশ দাফন করতে গিয়েছি লাশ বের করেছি দাফন দিব এলাকাবাসী এসে বলছে দাফন দেওয়া যাবে না গেট আউট আমরা তখন থেকে লাশটা উঠিনি আমরা এসে আমরা বুদ্ধিজীবীদেরকে অবস্থান দিয়েছি সবচেয়ে দুঃখের বিষয় আমি খুব কষ্ট পেয়েছি ব্যাপারটাতে এলাকাবাসী লাশ দাফন করতে দেয়নি আমরা লাশ ঢাকায় নিয়ে এসে আবার দাফন দিয়েছি তারপরে পুলিশ কোনো সহায়তা করেনি পুলিশ আসলে ওই সময়ে পুলিশের হাতেও ছিল অনেক কিছু কারণ পুলিশও তো আমরা জানি পুলিশ ডক্টর সাংবাদিকরা কন্টিনিউয়াসলি কাজ করছে অনেক কাজ করেছে তারা আসলে আমাদের নিউজ দিয়েছে এখানে পুলিশ এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছে বাট এলাকাবাসী তো একটা প্রভাব আছে না এটা তো ঢাকাতেও হয়েছে এরকম উত্তরাতে হাসপাতাল হতে চাইলো উত্তরাতে হতে দিল না এরকম তো আমরা জানি হয়েছে আমরা পূর্বাচল একটা লাশ দাফন করতে গেলাম দেখুন লাশটা মাঝখানে 2 দিন ধরে রুমে পড়া কেউ আনতে যায় না আমরা যখন লাশটা আনতে গেলাম গন্ধ চলে আসছে এবং মাছি আমরা ওই সময় লাশটাকে আমরা নিয়ে এসে আমরা রিস্ক করে আমরা লাশটাকে আমরা দাফন দিয়েছি তো আসলে ভাইয়া ওই সময়টা আসলে এখন সাথে ওই সময়টা আকাশ পাতাল পার্থক্য মানুষের মধ্যে এখন আলহামদুলিল্লাহ যে সচেতনতা সৃষ্টি হয়েছে আমরা বলি মানুষ মারা গেলে তার থেকে তো রোগ ছড়াবে না তা থাকলে রোগ থাকলে ভিতরে থাকবে আমরা তো যখন গোসল করাই তার নাকে মুখে তুলা দিয়ে রাখছি আমরা তাকে আমরা কাফন কাপড় পরানোর পর তাকে আমরা ডিসইনফেক্ট করছি তার তো ছড়ানো কোনো কিছু নাই তারপর মানুষ অনেক এফেক্টেড হলেন ইন দ্য মিন টাইম করতে গিয়ে করোনাতে এফেক্টেড হওয়া বা আমরা আসলে ভলান্টিয়ার আমরা শুরুতেই আসলে এফেক্টেড হয়েছিলাম বুঝলাম কি হবে যে আমরা আসলে গান পাচ্ছিলাম না বাই পাচ্ছিলাম আমরা আসলে কেউ টেস্ট করাইনি আমাদের টিমে আমরা সবাই বলছি যে আমরা কেউ টেস্ট করাবো না টেস্ট করাইলে আমরা সবাই হতাশ হয়ে যাব নেগেটিভ সরি পজিটিভ রিপোর্টটা শুনলে আসলে আমরা হতাশ হয়ে যাই কারণ আশেপাশে যা শুনছিলাম আমাকে টেস্ট করে নাই বাট আলহামদুলিল্লাহ আমাদের টিমে কেউ কোনো ইনজুর হয়নি হয়তো অসুস্থ ছিল কয়েকদিন তাকে আমরা রেস্ট দিয়েছি অফিসে থেকেছে খেয়েছে বাট এরপরে আমাদের সাথে দেখালো সেই বলতেছে ভাইয়া আমাদের আজকে লোক নাই এমন অবস্থা হয়েছে যে একদিন আমাদের 2টা কল আসছে লোক পাঠাতে পারতেছি না ওই অসুস্থ 2 জন ছিল তারা গিয়েও দাফন করে আসছে জি আমরা যেই জায়গাটিতে ছিলাম করোনাকালের গল্প হচ্ছিল সেই সময়কার প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে সফলতাও বলবো সেই গল্পগুলোই জানছিলাম জি আমরা আসলে যখন মানে সবচেয়ে বেশি আমাদের কষ্টের ব্যাপারটা হচ্ছে আমরা মৃত ব্যক্তিকে নিয়ে আমরা এমন হয়েছে সারাদিন আমরা ঘুরেছি ঢাকা শহরে এক প্রান্ত থেকে এক প্রান্ত আমরা বিভিন্ন কবরস্থানে গিয়েছি এবং বিভিন্ন যেখানে লাশ গোসল করা এখানে গিয়েছি ওরা করোনাক্রান্ত ব্যক্তির কথা শুনলে আসলে শাটার অফ করে দিয়ে বলে না আমরা করোনাক্রান্ত ব্যক্তির লাশ ধোয়াই না বিভিন্ন মসজিদে গিয়েছি করোনাক্রান্ত ব্যক্তির লাশ ধোয়াই না বিভিন্ন গোসলখানায় গিয়েছি লাশ ধোয়াই না তো আসলে ধোয়াই না শুনতে শুনতে আমরা আসলে খুব মানে হতাশ যে একটা মানুষ করোনাক্রান্ত মারা গেছে তুমিও মারা যেতে পারো আমি মারা যেতে পারি বাট না ধরনো কি আছে আসলে জায়গা পাইনি আমরা লাশ যে ধোয়াবো এরপরে আমরা দেখা গেল আমাদের অফিসের নিচে একটা গ্যারেজ আছে আমরা আমাদের বাড়ি এলাকায় ম্যানেজ করি আমাদের নিচের গ্যারেজের মধ্যে একটা বাউন্ডারি দিলাম পর্দা দিয়ে এখানে আমরা লাশ ধুয়েছি আমরা বিভিন্ন ডোনারদের বাসায় গিয়ে উত্তরে একজন ডোনার আছে তার বাসায় আমাকে সবসময় দিত তুই লাশ নিয়ে চলে আসবি আমার বাসার নিচে এখানে এসে লাশ ধোয়াবি ধুয়ে চলে যাবি তো এভাবে অনেক এগিয়ে আসছে আমরা লাশ ধোয়ার জায়গা নাই একটা গলি চিপা মানে রাস্তার লাশ মাথা এরপর রাস্তা নাই ওইখানে আমরা কাপড় দিয়ে আটকিয়ে লাশ ধুইয়েছি বাট আমরা সবার কাছে একটা জিনিস বলেছি যে আমাদের ছোট্ট একটা লাশ তোমরা জায়গা দেন জাস্ট আমাদেরকে 100 স্কয়ার ফিট জায়গা দিলে হবে 100 স্কয়ার ফিট মানে জাস্ট 10 ফিট বাই 10 ফিট একটা রুম আমরা নিজেরা ডেকোরেশন করে নিব বাট আসলে এত যান্ত্রিক শহরে এই ছোট জায়গাটুকু দেওয়ার আসলে মত মানসিকতা এখন পর্যন্ত আপনাদের এটা ম্যানেজ হয়নি বাট আমাদের মাস্টার ফাউন্ডেশনে যেহেতু আমরা এই রাস্তা নেমেছি, আল্লাহ আমাদেরকে চেয়েছেন যে তোমরা দাফন কাফনের কাজ করো, তো আমরা ইনশাল্লাহ কাজটা করে যাবো। মাস্টার ফাউন্ডেশন যতদিন থাকবে ইনশাল্লাহ আমরা দাফন কাফন করে যাবো। এই করোনার ক্রাইসিস শেষ হলে আমরা তখন ডেওয়ারিশ লাশ দাফন করবো, এবং অলরেডি আমরা গরিব দুঃখীদেরকে আমরা ফ্রিতে বিনামূল্যে লাশ দাফন করছি এবং বিনামূল্যে আমরা অক্সিজেন সার্ভিস দিচ্ছি। এটা আমি মাছরাঙা টিভির মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, আমরা বিনামূল্যে অক্সিজেন সার্ভিস দিচ্ছি। যে কেউ আমাদের মাস্টারের নাম্বারে ফোন দিতে পারবেন, আমাদের টিম আপনাদের কাছে অক্সিজেন সার্ভিসটা পৌঁছে দিবে। কারণ আমরা চাই না, আমরা আমার মনে আছে আমরা এই আজকে একজনকে অক্সিজেন সার্ভিস দিতে গেলাম, পরের দিন তার লাশটা নিয়ে আমরা দাফন করতে গিয়েছি, এরকম আসলে অনেক দেখেছি। আপনাদের কোনো ফোন নাম্বার আছে, কন্টাক্ট নাম্বার? আমাদের একটা ফোন নাম্বার বলে দেন, আমি এটা বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, 018-333-44074। ওকে, আরেকবার একটু বলেন, আরেকবার 018-333-44074। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সার্ভিসের হটলাইন। ভেরি গুড। আমরা এবার একটু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আসতে চাই, যে মাসতুল ফাউন্ডেশন আসলে কোথায় দেখতে চাই নিজেকে 10 বছর পরে বা আপনার জীবন দশায়? আসলে অনেকে আমাকে বলে যে তুমি তো অনেক সফল হয়ে গেছো, সফল তারপরে চলে গেছো, বাট আমরা বলে আসলে আমরা জাস্ট কাজ করে যাচ্ছি। আমরা সাফল্য আসলে আমাদের এটা আসলে কোনো ডিফাইন করা যাবে না। আমরা বর্তমানে আমাদের এতিমখানা আছে, আমাদের এতিমখানায় প্রায় আবাসিক অনাবাসিক 55 জন বাচ্চা আছে যাদের কিনা কেউ নেই। আমরা চাই এদের জন্য একটা ভবিষ্যৎ করতে চাই, ভালো একটা ভবিষ্যৎ, যেখানে আমরা একটা স্থায়ী একটা জায়গা চাই, যেখানে অরফান বাচ্চাদের আমরা বড় করব। এবং আমাদের অনেক অরফান ফ্যামিলি থেকে ফোন আসছে, আমার বাচ্চাটার কেউ নাই, প্লিজ দেন আপনারা, বাট আমরা নিতে পারছি না জায়গা সংগুলো না থাকার কারণে। বাট আমরা অরফানেজটা নিয়ে আমরা বড় আকার কাজ করব, এবং শিশুদের যে আমরা শিক্ষাটা দিচ্ছি এটা আমরা চালিয়ে যাব। আমাদের টার্গেট আগামী 5 বছরের মধ্যে 10,000 বাচ্চার দায়িত্ব গ্রহণ করা, যাদেরকে আমরা এডুকেশন বই খাতা সাপোর্ট দিব। কারণ অনেক মেধাবী শিক্ষার্থী আছে যাদের বই খাতা নেই দেখে ওরা পড়াশোনাটা করে না, বা আমরা ওদের বই খাতা কিনে দিতে পারে না, ওদেরকে আমরা সাপোর্টটা দিব। এবং আমরা এই দাফন কাফন কার্যক্রমটা আমরা আজীবন চালিয়ে যাবো ইনশাল্লাহ, মাস্টার যতদিন আছে। এবং আমাদের নিজস্ব আমরা অলরেডি জায়গা খোঁজ নিচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, যদি কেউ ছোট একটা জায়গা যদি আমাদেরকে দিতেন, আমাদের বেশি জায়গা লাগবে না, আমাদের মাস্টার নামে দেওয়া লাগবে না, শুধু গোসলের জায়গা। কারণ হচ্ছে আমরা দেখেছি লাশ নিয়ে আমরা দিনের পর দিন ঘুরেছি, নট অনলি আমরা, অনেক প্রতিষ্ঠান এই লাশ নিয়ে ঘুরেছে, কারণ গোসলের জায়গা বাংলাদেশে খুব শর্ট। আসলে আমরা সবাই আসলে বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, বাট একটা ছোট একটা যেটা গোসল, মৃত্যুর পরে যে আমার যে গোসল হবে, অনেকে আসলে জানে না যে আমার গোসল হবে কিনা, কারণ আমরা লাশ নিয়ে আমরা ঘুরেছি, এরকম অনেক হয়েছে, কেউ আমাদেরকে সুযোগ দেয়নি। ইনশাল্লাহ আমরা টার্গেট আছে আমাদের নিজস্ব একটা, আমরা জায়গা হইলে কিনবো, আমরা ছোটরা জায়গা কিনে হলে আমরা এটা মানে মুর্দা গোচলের জায়গা আমরা করবো এটা, এবং সবার জন্য আমরা নিশ্চয়ই আল্লাহ সহজ করে দেবেন। আমি যদি একটু জানতে চাই, ঠিক আছে, কিন্তু একটা মোটা দাগের কোয়েশ্চেন চলে আসে, এই যে এত ফাউন্ডেশন হচ্ছে আমাদের, জাস্ট আপনার কাছ থেকে ওপিনিয়ন জানতে চাই, আপনার পারসেপশনটা কি? আমাদের পথ শিশুরা তো সেরকমই আছে, সংখ্যা তো বাড়ে কমে না, কিংবা যেই প্রবলেমগুলো নিয়ে কাজ করে বিভিন্ন রকমের ফাউন্ডেশন, সেগুলো আমরা কখনো কমতে দেখছি না, সেগুলো ওরকমই আছে, কারণটা কি আসলে? আচ্ছা, কারণ হচ্ছে আমি যদি আপনার যদি পার্সোনালি যদি আমি যদি রিয়েল কথাটা বলি, যেটা হচ্ছে আমাদের যে পথ শিশু বাচ্চারা ছিল তারা কিন্তু এখন পথ শিশু নাই, তারা কেউ এখন রিক্সাওয়ালা, কেউ এখন ঝালমুড়িওয়ালা, কেউ এখন বাদাম বিক্রেতা, কেউ কিছু বিড়ি সেল করে, কেউ বা কিনা ওই ধামুর লেকে যে দোকানগুলো আছে দোকানে পয় প্লেটেড মাছতেছে। আপনাদের ফাউন্ডেশন থেকে যারা সহযোগিতা পেয়েছে, যাদেরকে আমরা সহযোগিতা করেছি, বাট এখন দেখো আবার নতুন পথ শিশু আসছে, ছোট ছোট আসছে। এই চ্যানেলটা কি বন্ধ করে দেওয়া যায় না? এই চ্যানেলটা বন্ধ করা যাবে না আসলে ভাইয়া, সবাই ঢাকামুখী, সবাই ঢাকামুখী, ছোট বাচ্চারা বড় হলেও দেখা গেল ঢাকা ইনকামের জন্য গ্রাম থেকে আবার লোক আসছে, পুরো দেশের অর্থনীতি জড়িত, পুরো অর্থনীতি জড়িত। কারণ হচ্ছে আমরা দেখেছি এই করোনা কারণে অনেক মানুষ জব হারিয়েছে। আমার নিজের চোখে দেখা আমাদের বাচ্চারা, যে কিনা বাচ্চা কোনোদিন কাউকে হাত পাতে নেই, গত বছর কোরবানে ওই সকল বাচ্চা দেখে তাদের বাবা মা বের করছে যে আমার জব নাই, চাকরি নাই, এবার তো মাঠে নামো, মাংস টোকাইতে হবে। এবং বাচ্চারা আমার কাছে এসে বলছে যে স্যার বাচ্চা বাবা মা আমাদের বলতেছে যে টোকাও, মাংস টোকাও, তো মানে এই জিনিসটা আসলে হবেই তো আসলে। বাট এটা যদি আমরা রুট লেভেল থেকে যদি ঠিক করতে পারি, গ্রামাঞ্চলে যদি চাকরির ব্যবস্থা করতে পারি বেশি, দেখা গেলো ওরা ঢাকায় আসবে না, ঢাকায় আবার ঢাকায় যদি আমরা পথ শিশুদের জন্য যদি ভালো করে সার্ভিস দিতে পারি, দেন দেখা যায় ওরা সমস্যা দেখার সম্মুখীনটা হবে আর কি। চমৎকার। আমরা আসলে এটা একটা যুদ্ধ, আপনি যে যে যুদ্ধে নেমেছেন সেটা একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ, এবং এই যুদ্ধে যতগুলো মানুষ আপনার দ্বারা উপকৃত হবে নিঃসন্দেহে, এটা একটা অনন্য কাজ। तो आमी जो एक जानते चाहिए निजेर समयटुकु मैनेज करे आपनी एखाने समय दें, एटा तो आसले चाइलाम एकटु करे फेललाम बिषयटा एरकम ना। जेमन आपनी विभिन्न किछुक्षण आगे बोलेछेन जे लाश दाफन करार जन्य एकटा लाशेर पेछने आपनी दिनेर पर दिन घुरछेन, आपनार टीम मेम्बाररा घुरछे, एरपरे तो आपनार एकटा व्यक्तिगत जीवन आछे, आपनार एकटा क्यारियार आछे, सेगुलो मैनेज करेन किभाबे? আচ্ছা, তো এই মাসুলের পাশাপাশি আমরা একটা বিজনেস দাগ গড়িয়েছি, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম রেডি বাংলাদেশ। এটা কি এটাকে সাপোর্ট করে? ওইটা হচ্ছে সম্রা বিজনেস উইং আমাদের, ওইটা মাসুলকে ফুল সাপোর্ট দেয়। ও আমার ফোকাস করেছে আমি ওইটাতে, ওইটা করব বিজনেস, প্রপার বিজনেস করব। এটা আমাদের ভলান্টিয়ার রিসোর্স আছে, আমাদের অনেক নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট, ওয়েডিং প্রোগ্রাম, এমওই প্রোগ্রাম, বিভিন্ন ধরনের সভা, সেমিনার, বিভিন্ন ধরনের ইভেন্ট, খাওয়ার প্রোগ্রাম আমরা এটা অর্গানাইজ করি। ওইটা থেকে আমাদের একটা বড় একটা ইনকাম হয়, ওইটা থেকে আমরা মাস তোলে আমরা টাকা আমরা নিয়ে আসি। তো প্রায় 30 থেকে 40% আমাদের বিজনেস থেকে টাকাটা আসে। তার মানে বিজনেস প্রতিষ্ঠিত হয়ে গেছে? বিজনেস প্রতিষ্ঠিত হয়েছে, বাট আমরা লড়াই করছি আর কি। ওইটা অনেক 2014 সালে করা, ওইটা লড়াই করছি এখনো। বাট আমাদের টার্গেট হচ্ছে ডোনেশন আজকে আসে কালকে নাই, মানুষের জীবনটা আপ ডাউন, তাই না? তো একটা মানুষ যে আজকে ডোনেট করেছে কালকে ডোনেট করবে এমন কোনো সিউরিটি নেই। বাট আমরা দেখেছি এরকম অবস্থা হয়েছে আমাদের, ডোনেশন হঠাৎ করে অফ হয়ে গেছে। করোনা শুরুতে মনে আছে আমার, গত বছর মার্চের দিকে পুরো ডোনেশন নীল, মার্চ এপ্রিল মাসে আমার কোনো ডোনেশনই আসেনি। আমরা ওই সময় আমাদের বিজনেস থেকে ইনকামের যে টাকাটা দিয়ে আমরা চালু করেছি, তখন আমরা আমাদের মধ্যে একটা গরজ হয়েছে আমরা, এবং মানে বলতে বাধ্য হয়েছি যে এবার আমাদের বিজনেসটাকে বড় করতে হবে, কারণ হচ্ছে ডোনেশন আপ ডাউন করবেই। বাট আমাদের টার্গেট হচ্ছে আগামী 5 বছরের মধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হবে, 100% টাকা যেন আমার বিজনেস থেকে আমাদের টাকাটা মানে আসে, যার মাধ্যমে আমরা এই চ্যারিটি ওয়ার্কগুলো আমরা কন্টিনিউ করতে পারবো আর কি। বিউটিফুল, না সেটাই। এবং খুব ভালো, কতজন আছে এখন সব মিলে আপনার এই প্রতিষ্ঠানে? আমাদের মাসুল ফাউন্ডেশন এখন এমপ্লয়ি আছে প্রায় 28 জন। আচ্ছা, এরা আসলে দেখা গেল যে বাইরে কোথাও জব করলে 20-25 স্যালারি পেতো, বাট ওরা এখানে চ্যারিটি দেখে হয়তো ওরা 15,000 টাকা জব করছে। ওরা এখানে ভলান্টিয়ার করছে, ওরা ভলান্টিয়ার করছে কারণ মানুষের দিন শেষে কিন্তু তাদের জীবন চালাতে হবে। কারণ আমাদের এমন প্রতিষ্ঠানটা এখন পর্যাপ্ত বেড়ে গেছে, ভলান্টিয়ার শুধু ভলান্টিয়ার দিয়ে চালানো যাবে না, কারণ আমাদের অরফানেজ আছে, স্কুল আছে, দাফনখানা প্রজেক্ট আছে, আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমাদের স্বাবলম্বী প্রজেক্ট আছে। সো এরা আসলে ভলান্টিয়ার করছে, এবং এরা মাশাআল্লাহ আমি আমার টিমকে নিয়ে আমি খুব গর্ববোধ করি। মাশাআল্লাহ এরা খুব ডেডিকেটেড, এরা দিন নাই রাত নাই কাজ করে। ট্রান্সপারেন্সির জায়গাটা একটু জানতে চাই, ইমেজ, রাইট? তো ট্রান্সপারেন্সি জায়গা হচ্ছে মেন হচ্ছে আমরা যেহেতু মানুষের ডোনেশন নিয়ে চলি, আমরা যেহেতু রেজিস্ট্রেশন অর্গানাইজেশন, আমরা বছরে আমরা সরকার নির্দিষ্ট করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে অডিট করাতে হবে। আমরা সেসব প্রতিষ্ঠানগুলো থেকে আমরা অডিট করাচ্ছি, এবং অডিট করার পর আমাদেরকে যারা ডোনেশন করে তাদের সবার সাথে আমরা অডিটটা আমরা শেয়ার করি। অডিটটা শেয়ার করা হচ্ছে এখন অলরেডি, আলহামদুলিল্লাহ। এবং আমরা একটা জিনিসে বিশ্বাস করি, আমাদের ডোনারদেরকেও আমরা আমাদের নিজেদের কাতারে নিয়ে আসি, কারণ হচ্ছে ডোনার যদি দূরে থাকে শেষ আমাদের ফিল করবে না, ডোনারকে আমরা আমাদের কাজের সাথে সম্পৃক্ত করছি। আপনি জেনে খুশি হবেন ভাইয়া, আমার দাফন কাফন কাজে অনেক ডোনার নিজেরা সে শরিক হয়েছে। আপনি বলছিলেন কাফনের কাপড় ব্যাপারটা, এই কাফনের কাপড় আমরা আমাদেরকে যেটা আমরা দাফন কাফন কাজ করছি, আমাদেরকে ফোন আসছে নিয়মিত যে ভাই অমুক জায়গায় একজন মারা গেছে, অনেক গরিব, তার কাফনের কাপড় নেই। কাফনের কাপড় দাম হচ্ছে অনলি 1500 থেকে 1800 টাকা। বাট ওই বিপদের সময় দেখা যাচ্ছে টাকা আছে, বাট কাফনের কাপড় কই পাবে ইরানের সন্দেহ থাকে। বাট আমাদেরকে এখন সবাই ফোন দেয় কাফনের কাপড়ের জন্য, আমরা কাফনের কাপড় সবাইকে আমরা পৌঁছে দিই, এবং আমাদের ডোনারও ডেলি তারা নিজেরা কিনে দেয় আমাদেরকে। একটা পুরুষের কাফনের কাপড়ের মূল্য পড়ে 1500 টাকা, মহিলাদের জন্য পড়ে হচ্ছে 1800 টাকা। বাট এই কাফন কাপড় তো অনেকে আমাদের সাথে এগিয়ে আসছে, সবাই আমাদের দাফন কাফন কাজে সবাই এসেছে। এবং আমি আপনার সাথে বলতে চাই, ঠিক ওই সময়টায় গার্মেন্টস কর্মী ফোন দিয়েছে আমাদেরকে, বলছে ভাইয়া আমরা সব গার্মেন্টস কর্মীরা মিলে 200 টাকা মানে জমিয়েছি, আমি আপনাদের দাফন কাফন কাজে দিতে চাই, আপনাকে নেবেন? তো আমরা মানে এটা আমাদের অনুপ্রেরণা, এটা আমাদের অনুপ্রেরণা, এই মানুষের দোয়ায় ভালোবাসা আমরা কাজ করে যেতে চাই। নিশ্চয়ই অনেক বেশি শুভকামনা থাকবে, অনেক দূর এগিয়ে যাবে মাসতুল, নামটা আমার খুব পছন্দ হয়েছে। এবং সাকিব আল হাসানের ফাউন্ডেশনের সঙ্গে আপনারা যুক্ত হয়েছিলেন সিচুয়েশনালি কোনো একটা কাজের জন্য, সেখানেও একটা রেজাল্ট এসছে। আমরা চাই যে এই পরিস্থিতি থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি, বিশেষ করে করোনাকালীন সময় আমরা দেখেছি 2020 সালে পুলিশের যে অবদান সেটা কিন্তু অনেক বেশি করে বলা যেতে পারে, মানে সম্মানের সহিত উচ্চারিত হয়েছে। বিভিন্ন ফাউন্ডেশন যেগুলো হয়তো রেজিস্টার্ড কিংবা রেজিস্টার্ড না, তারাও কাজ করেছে। এখানে মাসতুল ফাউন্ডেশন, তার নাম হয়তো অগ্রভাগেই থাকবে। এবং এই যে ডোনেশন নিয়ে আপনারা মানুষের কাজ করছেন, এবং সেই অডিটের জায়গাটা, লাইক আমি যখন একজন ডোনার হিসেবে আপনাকে কিছু টাকা দিচ্ছি, আমি নিশ্চিত হতে চাই যে এই টাকাটা আমি যে কারণে দিয়েছি সেটা সেভাবে ব্যয় হয়েছে। তাহলে পরবর্তীতে হবে কি, আমি আরও 10 জন লোককে বলবো যে না তুমি তোমার টাকাটা এখানে দাও, এরা ঠিকমতো কাজটা করবে। তো সেই জায়গাটা এনশিওরিটি রাখতে হবে, এবং সেটা অনেকটাই সহজ আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে। আপনারা ফেসবুক থেকে অনেক সময় ডোনার কালেক্ট করেন, সেক্ষেত্রে কোনো ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়? তো আসলে বাংলাদেশ আসলে অনেক आधुनिक हो गए আসলে আমরা এই সোশ্যাল মিডিয়া দেখলে বুঝবো আমাদের আগে ক্যাশ ডোনেশন আসতো অফিসে এসে ডোনার ক্যাশ দিয়ে যেত বা আমরা গিয়ে ক্যাশ কালেক্ট করতাম এখন ব্যাংকে দেয় বর্তমানে সবাই আমাদেরকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিচ্ছে সবাই মোবাইল ব্যাংকিং ইউজ করছে সবাই আপ টু বটম সবাই ইউজ করছে এবং সবাই অনলাইনে আমাদেরকে বয় করছে সো আলহামদুলিল্লাহ আমরা সবাই অনলাইনে আমরা সবচেয়ে বেশি ডোনেশনটা আমরা পাচ্ছি আর কি অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমরা চাই আপনার এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তার কার্যক্রম ছড়িয়ে যাক এবং এটা উদাহরণ সৃষ্টি করার মতো একটা প্রতিষ্ঠানের জায়গায় আসুক আরো ভবিষ্যতে অনেক অনেক শুভকামনা জি অনেক ধন্যবাদ আমাদের দোয়া করুন